আমি একজন ভালো ডাক্তার হতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। পুজোর অনেক আগেই দারুণ পুজো বোনাস বাংলার সিনেমা প্রেমী মানুষদের জন্য। এবার থেকে আর ভালো বাংলা সিনেমা দেখার জন্য মাথা কুটে মরতে হবে না এই রাজ্যের সিনেমা পাগল মানুষদের। রাজ্য সরকারের নতুন ফরমান, এই রাজ্যের সিনেমা হল মাল্টিপ্লেক্সগুলোয় দুপুর 12টা থেকে রাত 9টার মধ্যে একটা বাংলা সিনেমা চালাতেই হবে। এবং সরকারি নিদান হলো বছরে অন্তত 120 দিন এই প্রাইম টাইমে বাংলা সিনেমা চালাতেই হবে। বাংলা সিনেমার পরিচালক প্রযোজকরা এই দাবি নিয়ে অনেকদিনই সোচ্চার ছিলেন। কলকাতা কিংবা বাংলার নানা প্রান্তে সিনেমা মালিকরা হিন্দি সিনেমার সুবিধার্থে বাংলা সিনেমা স্ক্রিনিং করতেন দর্শকদের কথা চিন্তা না করেই। বাংলার বহু ভালো সিনেমা মাল্টিপ্লেক্স হল মালিকদের এই অসহযোগিতায় সম্পূর্ণ হারিয়ে গেছে। বাহুবলী এসেছে, হল থেকে উঠে গেছে বিসর্জন, টুইটারে হতাশা জানিয়েছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী। কিন্তু ওই অবধি পিউপা, সহজপাঠের গল্প, আলীনগরের গোলকধাঁধা, বাঙালি পরিচালকরা যারা বড় কোনো প্রোডাকশন হাউসের আশীর্বাদ ছাড়াও ভালো সিনেমা নিয়ে এসেছেন বাঙালি দর্শকদের জন্য, সিনেমা হলই পাননি। দর্শক হাততালি দিয়েছে, উচ্ছ্বসিত প্রশংসা করেছে, অথচ এদের সিনেমা চলেছে সকালের কোনো শোয়ে। এমনকি সরকারি প্রেক্ষাগৃহ নন্দনও এগিয়ে আসেনি ভালো বাংলা সিনেমার জন্য। তবে লড়াইটা জারি ছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক বিকেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেখা করেন বাংলা সিনেমার প্রযোজক পরিচালকদের সঙ্গে। প্রসেনজিৎ শ্রীকান্ত মোহতারা সেদিনও আরও একবার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রীকে, মহারাষ্ট্র সরকার মারাঠি ছবির জন্য এটা করতে পারলে বাংলায় কেন হবে না। মুখ্যমন্ত্রীর সামনেই উঠেছিল বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সম্মিলিত দাবি। মাল্টিপ্লেক্সে বাংলা ছবি অসম্ভব ভালো চলছে এই বছরে, বিশেষ করে এত সুন্দর একটা সময় শুরু হয়েছে এপ্রিল, মে, জুন, জুলাই, প্রায় প্রত্যেকটা বাংলা ছবি ভালো ব্যবসা করছে, ভীষণভাবে দর্শকরা দেখছেন ছবি। সেখান থেকে আমাদের মনে হয়েছে মাল্টিপ্লেক্সের সময়টা আরেকটু যদি বাড়ানো যায়, আলোচনা চলছে, তার সঙ্গে সিঙ্গল স্ক্রিনগুলো আবার কীভাবে রিভ্যাম্প করা যায় সেটাও আলোচনা চলছে। এবং নন্দন বলে যে হলটি আছে, সেটা আমাদের সবসময় বাংলা ছবি অসম্ভব বাড়ানো, দর্শকরা দেখেন, সেই নন্দনের মতন আরও কিছু তৈরি করা যায় কি না, এইগুলো সময় লাগবে হয়তো, কিন্তু আমার আই এম ভেরি পজিটিভ এই বেনিফিটটা ইন্ডাস্ট্রি হবে। আর ইন্ডাস্ট্রি বেনিফিট হওয়া মানে আমাদের সবাই বেনিফিট। আর সেটাই মেনে নিয়ে বাংলা চলচ্চিত্র শিল্পের পাশে থাকলেন মুখ্যমন্ত্রী। এসে গেল সেই কাঙ্ক্ষিত সরকারি নির্দেশ। এবার আর কারো ইচ্ছে মতো নির্ধারিত হবে না বাংলা সিনেমার ভবিষ্যৎ। সিনেমা চলবে নিজের যোগ্যতায়, আর এই একটা সিদ্ধান্তই ম্যাজিক করে দিতে পারে বাংলা সিনেমার জন্য। কি আপনারা একমত? টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।